come? Yeah, sure, why not? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আপনাদের ভাইয়ার কাজ আছে কোম্পানির, তো বললো যে আমাকে সহ যেতে একসাথে, এই জন্যই বের হয়ে গেলাম। তো অনেক দূরে, প্রায় আবুধাবি থেকে 200 কিলোমিটার দূরে ওর কাজ। তো আমরা ওখানে একটা ছোট্ট গ্রামে যাব, তো চলুন আমার সাথে আপনারা সহ। আর এই সবগুলো হচ্ছে আমার বাসার নিচেই একদম। তো অনেকগুলোই শপ আছে, কিছু পাকিস্তানি, ইন্ডিয়ানি, অনেকগুলোই শপ আছে। তো ওদের মোটামুটি কালেকশন খুবই ভালো পাওয়া যায়। এই তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যে মসজিদটা আপনারা দেখতে পাবেন, এটা হলো শেখ জায়েদ মসজিদ, পৃথিবীর সবচাইতে সুন্দর মসজিদ এটা। তো এখন তো আসলে কোভিডের কারণে সব ক্লোজ এখানে, ইনশাল্লাহ ওপেন হলে একদিন নিয়ে যাব আপনাদেরকে। যাওয়ার পথে তো রাস্তার দুপাশে দেখলাম সারি সারি মরুভূমি আর মরুভূমি। যদিও এগুলো এত বেশি সুন্দর না, কারণ আসলে যদি মরুভূমির আসল সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আলাইন, লিওয়া, বিদাজায়েদ, এই দিকের মরুভূমিগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর। মানে রিয়েল সৌন্দর্য হচ্ছে ওখানেই লুকিয়ে আছে। ছোট ছোট ফ্রুট ভেন্ডার এগুলাতে না, গাড়িতে করে ওরা নিজস্ব বাগান থেকে এনে এনে নিজের গাড়িতে করে এরকম সেল করে। ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশি ভাইরাই হয়, তাই না? তোমার জন্য আনছি এগুলা, তুমি খাবো না তাহলে? না, আমিও খাবো। গতবার কিন্তু আমরা এখান থেকে নিয়েছিলাম, তাই না? যখন পাকবে অনেক মজা হবে খেজুর গুলো। এখন আমরা আসরের নামাজটা পড়ে নিব। ছোট্ট একটা মসজিদ পেয়েছি এখানে, নামাজটা শেষ করে নিই। মার্শাল্লাহ, আমরা মনে
করে বৃষ্টি পেতে যাচ্ছি এত সুন্দর আকাশ দেখো না চারিদিকে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না বাট সামনে মনে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে তো দেখি আমরা পাই কিনা আমরা কতটুকু লাগি আজকে বুঝা যাবে ইনশাল্লাহ সাথে থাকুন বৃষ্টিটা খুব কম দেখতে পাই তো মনে হচ্ছে সামনে গেলে পাবো দেখি ইনশাল্লাহ আল্লাহ আমাদের ভাগ্যে কি লিখেছেন সবাই আমাদের জন্য দোয়া করুন আমরা যেন বৃষ্টিটা দেখতে পারি ছিলাম সামনে বৃষ্টি পাবো অনেক এক্সাইটেড ছিলাম বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টি তো হলো না সেই গরম তো আমরা যেখানে রেস্টে হয়ে যাচ্ছি অলমোস্ট আরও 100 কিলোমিটার বাকি আছে 100 কিলোমিটার পরে পৌঁছে যাবো ইনশাল্লাহ দেখা যাক আমি খুবই এক্সাইটেড ছিলাম আমি ভেবেছিলাম যে বৃষ্টি পাবো বাট আমাদের আশা তো একদম ঘুরে বালি ঠেলে দিল আই মিন আমাদের আশাটা ভেঙে একদম খান খান হয়ে গেল বৃষ্টি যদি খুব বেশি পাই অবশ্যই নেমে যাবো আমি ভিজবো কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্লাসের মধ্যে বৃষ্টি পড়তেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম তো এখন ওর যে কাজে আসা সেই কাজগুলো সেরে নেবে তো এরপরে আমরা চারপাশে একটু ঘুরে দেখব আপনাদের সাথেও শেয়ার করব আপনারা কী কী দেখেছি তো আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবসময় আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন তো আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের খুবই দরকার এটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে ভিডিও তৈরি করার সময় ছাগল ছাগল না ছাগল ছাগল তোমাকে যাও
এই তো আমরা যে কাজে এসেছিলাম সেই কাজগুলো শেষ, তো এখন আশেপাশে একটু ঘুরেছি, তো সন্ধ্যাও হয়ে আসছে, এই কারণে আবার আবুধাবির দিকে রওনা দিলাম। তো আলহামদুলিল্লাহ আবুধাবি পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধ্যা নামি, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। তো এখন বাসার দিকে যাব, বাসায় ভাইয়ারা ওয়েট করছে, ওরাও নাকি সবাই মিলে বের হবে আবার, তো এই জন্য এখন গিয়ে ওদেরকে নিব একসাথে, তারপর দেখি কোথায় যাই, সবাই মিলে কি করি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে লুডু খেলছি, তো লুডু বোর্ড নিয়ে আজকে বের হয়ে গিয়েছিলাম, বাইরেই খেলেছি, কর্নিশের দিকে চলে গেছিলাম, তো সেখানে বসে খেললাম, আলহামদুলিল্লাহ অনেক মজা লাগলো, খুবই মজা হয়েছে। তা আমি আর ভাইয়া ছিলাম পার্টনার, আর আপনাদের ভাইয়ার ভাবি ছিল ওরা পার্টনার, তো খুবই মজার গেম হয়েছে। তা আলহামদুলিল্লাহ ফাইনালি আমরাই জিতেছি, আমি আর ভাইয়া জিতেছি, ও আপনাদের ভাইকে কিন্তু হারিয়ে দিয়েছি খেলার মধ্যে, তো ওরা কিন্তু গেম খেয়ে ওদের মাথা কিন্তু একটু বুঝতেই পারছেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।